এই যে হলুদ কালারের যে বাড়িটা, ওইটা পুরোটাই আমাদের বাড়ি। এটা বাইরে থেকে এটা বড় ভাইয়ের, এই যে বদমাশটা ঘুমাতে, ছোট ভাই পুরোটাই। ছোট ভাই এখানে একটা দাঁত, এটা হাতের বানানো। আমি এত দিন ধরে আসলে এইটা হচ্ছে আমাদের যে প্রথমে যে ওই বাগানটা দেখানো হলো, ওর পেছনের বাগানটা পুরোটাই আমাদের। ওই যদি পিছলে যাই না বললাম, এটা কি কালী ঠাকুর? তো হ্যালো ফ্রেন্ডস, হাই। আজকে আমি আমার বাবার বাড়ির হোম ট্যুরটা করব। তো দুপাটে করতে হবে, কারণ ওপর নিচ দুদিন দুপাটে করব। তো আজকে প্রথম পার্টটা করছি আমার বাবার বাড়ির হোম ট্যুর। তো তুমি দেখতে থাকো, তোমরা দেখতে থাকো, আমার ভাইজি ভিডিওটা করবে আর আমি সবটা দেখাবো, সবটা বলে দেবে যে কোথায় কি হচ্ছে, কোথায় কে সচ্ছে, কেমন হচ্ছে। হ্যাঁ ঠিক আছে, দেখতে থাকো। এই যে হলুদ কালারের যে বাড়িটা, ওইটা পুরোটাই আমাদের বাড়ি। এটা বাইরে থেকে, এইটা হচ্ছে আমাদের গেটটা। এইদিকে দেয়াল পুরো ঘেরা হলুদ, প্রথমে এদিকটা পুরো হলুদ দিয়েছে, তারপর এই তো আমাদের গেটটা, এখান থেকে আমাদের শুরু হচ্ছে। এইটা আমার বড় পিপি দাঁড়িয়ে আছে, এটা গেট। এখানে সিঁড়ি আছে, সিঁড়ি দিয়ে উঠলাম। গেটটা তো বন্ধ করে দিন। হ্যাঁ, এটা আমাদের পুরো বাগানটা, এর পেছনে আরেকটু বাগান আছে। এই যে এটা হচ্ছে সামনের ইচ্ছে, মানে গ্যারেজ টাইপের রেলিং গেট, ঘরে ঢোকার গেট। এটা এটা পরের পার্টে দেখানো হবে। এখন আমার বোন পো ঘুমোচ্ছে এখনো। ওপরে দেখো এরকম তাক আছে, অনেক কিছু রাখা যায়, সব ভাইয়ের জিনিসপত্র। এখানে একটা জানলা আছে, এখানে খুচুর খুচুর জিনিস। এটা একটা আলমারি, দেয়াল আলমারি টাইপ। এখানে সোফা, এখানে ডাইনিং টেবিল চেয়ার, চাবি রাখার জায়গা, এখানে প্লাগ পয়েন্ট, টিভিটা দেখো কি সুন্দর করে সাজিয়েছে। এই টেবিলটাতে এই যে ছোট ভাইয়ের ছেলে, এটা বড় ভাইয়ের, এই যে বদমাশটা গুন্ডাটা, ছোট ভাই পুরোটাই, ছোট ভাইয়েরই পুরোটা। এটা খুব সুন্দর, এদিকেও তাক করা হয়েছে, আর উপরেও এরকম একটা তাক আছে। তাক আছে কিন্তু তাকে কিছু নেই, সেটা একটা এরকম ঠাকুরের ছবি, শিব ঠাকুর। এখন এখানে একটা ঘড়ি, ঘড়িটাতে এইটা আমার বাবা মা, এইটা হচ্ছে আমার ভাই, এটা হচ্ছে আমি,
আর ওইটাও হচ্ছে আমার বাবা মা একটা ঘড়ি তারপরে এসো এই রুমটা এই রুমটা দেখো এই রুমটাও বেশ বড় উপরে এই যে তার আমার বাবা মা এইটা আমার দাদু ঠাকুমা আমার বোনের ছেলে এইটা যে ওই ঘরে ঘুমাচ্ছে সে তার ছোটবেলাকার ছবি এইটা হচ্ছে আমার ছোট পিপি মানে আমার বড় পিপি বোন আর দুই বোন আর দুই ভাই মোট চার ভাই বোন এইখানেও একটা এখানে আমার ভাইয়ের সব আছে বাড়ির ভেতরের উঠোন এটা পুরো উঠোন এটা হচ্ছে রান্নাঘর রান্নাঘরের এই যে তাকে সব জিনিস এই যে ফ্রিজ এখানে আছে একটা মেশিন এটা অ্যাকোয়াগার্ড এটা বাসন রাখার জায়গা এখানে রান্নার সরঞ্জাম পরে দেখাবো অন্য ভিডিওতে কি কি রান্না হয়েছে আজকে বাসি পন্থা খাওয়ার দিন মা ষষ্ঠী পাতা হয়েছে এখানে সব আছে ওই হিটার ইয়ে করার মিক্সি চলো এটা হচ্ছে পুরো রান্নাঘরটা এটা ওয়াশিং মেশিন পুরো রান্নাঘরটা একবার একটু বাইরে বেরোনো যাক উঠোনটা খুব সুন্দর এটা আমাদের এমার্জেন্সি করা হয়েছে টাইম কলে জলে যদি কখনো জল মিস হয় আসে না যদি সেদিন আমাদের এটাতেই কাজ খুব কাজের আমরা এখানে স্নানও করি মাঝে মাঝে এটা বাইরের একটা বেশি এখানে একটা বাথরুম খুব সুন্দর বাথরুমটা এটা পাতা পায়খানা এটা একটা বাথরুম এই পাশে আরেকটা বাথরুম কিন্তু এটা ব্যবহার হয় না এখানে দুটো পায়খানাই আছে পাতা পায়খানা ওমর পায়খানা দুটোই আছে আচ্ছা এদিকে আছে আমাদের স্টোররুম স্টোররুমটা আমি তালা আনিনি এটাও বিশাল একটা রুমের মতনই স্টোররুম করে দেওয়া হয়েছে এটা হচ্ছে পাঁচিলটা এন্ড কিন্তু এটাই শেষ নয় এপাশে পুরো পিছনটাই আমাদেরই সব এইটা হচ্ছে আমাদের যে প্রথমেই যে ওই বাগানটা দেখানো হলো ওর পেছনের বাগানটা পুরোটাই আমাদের হ্যাঁ পুরোটাই আমাদের এবারে এসো আমাদের তুলসী মঞ্চ দেখানো এই হচ্ছে আমাদের সুন্দর তুলসী মঞ্চ যদি ফিঁচলে যায় না গেলাম মোটটা ভেঙে যাবে আমার সুন্দর তুলসী মঞ্চ এটা কি কালী ঠাকুর তো তো এইটা নিচটা হোম ট্যুরটাই আজকে করে দিলাম খুব সুন্দর এদিকটাও খুব সুন্দর আমাদের নিচের হোম ট্যুরটা করে দিলাম উপরের পাটে দেব ওপরের আমাদের হোম ট্যুরটা আর আমাদের বাগানটা এর আগেও একদিন ভিডিও করেছি তাও আরেকবার করে নেব ঠিক আছে সাথে থেকো অবশ্যই তোমরা দেখো ইউটিউবটা আর ভালো লাগলে লাইক কমেন্ট করবে আর নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে দিও টাটা